অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ 6 এপ্রিল 2021, বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এর ফলে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি বারবার একটা কথা বলি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে সে ভাবগুলো গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়। অর্থাৎ আপনার রাশিচক্রে বাই বার্থ চার্ট বৃহস্পতি যদি কেন্দ্র বা ত্রিকোণে যদি অবস্থান করে সেক্ষেত্রে এই সময় শুভ ফল পাবেন। বৃহস্পতি যদি আপনার শুভ নক্ষত্রে থাকে, বৃহস্পতি যদি আপনার নক্ষত্র দিক থেকে ভালো থাকে, বৃহস্পতি যদি আপনার ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে, বৃহস্পতির উপর যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না পড়ে বা অশুভ গ্রহের সঙ্গে অবস্থান না করে সেক্ষেত্রে এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, বিশেষভাবে গোল্ডেন টাইম আসতে চলেছে এই চারটি রাশির। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, বৃহস্পতির রাশি পরিবর্তনে কি প্রভাব পড়তে চলেছে ধনু রাশি টু মীন রাশির। প্রথম আসি ধনু রাশির। ধনু রাশির আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এই বৃহস্পতি, অর্থাৎ যোগাযোগ কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদের আসবে। এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, বিবাহের জায়গাটা আপনাদের প্রশমিত করবে, পার্টনারশিপ বিজনেসের জায়গায় ভালো। যেসব মেয়েরা শ্বশুরালয়ে ঘর করছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও শুভ ফল কিন্তু দেবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে পড়ছে, ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই জায়গাগুলো কিন্তু হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, সম্পত্তিগত দিক থেকে ভালো, আপনারা পিতার সহযোগিতা পাবেন, গভর্নমেন্টের যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে চাকরির সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে, গুরুর থেকে সহযোগিতা। এবং নবম দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে লাভ, সফলতা, সাকসেসের জায়গাটা নিশ্চিতরূপে ধনুরাশির মানুষ কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময় দিতে চলেছে বৃহস্পতি। ধনুরাশিকে অর্থের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট ভালো, অর্থাৎ ধনের জোয়ার ধনুরাশি কিন্তু আসতে হবে। ব্যবসার জায়গাটা, এডুকেশনের দিকটা, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে এক কথা যদি বলা হয় স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে। এবং সম্পত্তিগত দিকগুলো আপনাদের কিন্তু ভালো দিক নির্দেশ করছে। দুই নম্বর রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে সরাসরি ষষ্ঠভাবে দৃষ্টি। দেখো, ধনভাবে অবস্থান, ধনের দিকটা আপনাদের কিন্তু দেবে, আর্থিক স্থিতির দিকটা মজবুত করবে আপনাদের ষষ্ঠভাবে। দেখুন, রোগ থেকে কিছুটা শরীর নিয়ে প্রবলেম চলছিল, শরীরের পার্টটা কিন্তু আপনাদের ভালো হয় মকর রাশি। শরীরগত শরীর স্বাস্থ্যের দিকটা ভালো, ঋণের জায়গাটা আপনাদের রিকভারি হবে এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতাটা কিছুটা হলেও আপনাদের কিন্তু কমবে এই সময়। এবং সপ্তম দৃষ্টি অষ্টমভাবে বাধা বিঘ্নটা মাঝে সাঝে আপনাদের কিন্তু থাকবে, অর্থাৎ স্মুথলি কোনো কাজ হওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের হবে না, কিছু কিছু ক্ষেত্রে বাধা বিঘ্ন। তবে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, যে টাকাটা আপনার হয়তো বা ভাবছেন পাবেন না, সেই টাকাটা কিন্তু আপনাদের রিকভারি এ সময় কিন্তু হবে। এডুকেশন দিকটা আপনাদের ভালো, দাম্পত্য সুখের জায়গাটা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের হৃদ্রতা সম্পর্ক যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি দশমভাবে, অর্থাৎ কর্মের জায়গাটা আপনাদের কিন্তু প্রশমিত করে কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পরিবর্তন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে।
এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, আপনাদের ধনপতি এবং আপনাদের সফলতা এবং লাভ সাকসেসের প্রতি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ধনের দিকটা আপনাদের কিন্তু ভালো দেবে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ইনকাম যোগ, বিদেশ থেকে ইনকাম, ব্যবসা থেকে আপনাদের ভালো, যারা টিউশনি আছে বা শিক্ষকতা লাইনে আছে তাদের ক্ষেত্রে ভালো। 6 এপ্রিলের পর থেকে বিবাহের জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে, সন্তানের জায়গাটা, সন্তান সুখের জায়গাটা কিন্তু কুম্ভ রাশির যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। ভাগ্যভাবে দৃষ্টি, ভাগ্যের সহায়তা পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কম্পিটিটিভ পরীক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু এই সময় কিন্তু হবে, সফলতা সাকসেস লাভ কিন্তু হবে, বিবাহের জায়গা প্রশমিত করছে এবং ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। আমি বারবার বলছি, আকস্মিক প্রাপ্তি, ধন, এই জায়গা, বিবাহ, সন্তান, অর্থনৈতিক স্টেবিলিটি, এই জায়গাগুলো কিন্তু ভালো দিক নির্দেশ করছে আপনি যদি হন কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের রাশির ঠিক দ্বাদশভাবে এই বৃহস্পতি অবস্থান এবং সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশি ষষ্ঠভাবে। আমি আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর সরকারের দিকটা ভালো হবে, ঋণ থেকে আপনারা কিছুটা হলেও মুকুব কিন্তু পাবেন, ঋণ রিকভারি করতে পারবেন। চতুর্থভাবের উপর দৃষ্টি আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে, অর্থাৎ এই যে বৃহস্পতির দ্বাদশভাবে ব্যয় আপনাদের এই সময় প্রচুর পরিমাণে কিন্তু করাবে, অর্থাৎ ইনকাম যেমন আপনাদেরকে দিবে ব্যয়ের জায়গাটা ভালো। এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মীন রাশি যদি আপনি হন, এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনি মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে বৃহস্পতি রাশি পর্যন্ত ওভারঅল যদি বলি ভালো মন্দ দুটোই কিন্তু মিক্সচার কিন্তু থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিনকার আটকে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা, এটা কিন্তু আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হবে। মীন রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, শরীর সরকারের জায়গাটা, শরীরের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি মীন রাশি মানুষ হন। বিদেশ থেকে লাভ এবং যারা শিক্ষকতা লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল নির্দেশ করছে। দেখুন, আমি যে কথাগুলো আবারও বলছি, যাদের আমার কথা শুনে একটু গাছের পাতা নড়ছে না, আপনার যদি বৃহস্পতির দশা, অন্তর্দশা যদি চলে এই সময় কিন্তু আপনার, বা প্রত্যন্ত দশা যদি চলে এই সময় আপনারা কিন্তু শুভ ফল পাবেন। যাদের মিলছে না, দেখুন আপনার রাশিচক্রে বৃহস্পতি কেন্দ্র ত্রিকোণে আছে কি, বা ডিগ্রিগত দিক থেকে বাল্য অবস্থা, যুবক অবস্থা বা বৃদ্ধ অবস্থা আছে নাকি, বা আপনার অশুভ গ্রহের সঙ্গে যুক্ত বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কি না, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। বৃহস্পতি আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে, অর্থাৎ আর্থিক স্টেবিলিটি, ধন, এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। দেখুন, বৃহস্পতির এই যে 6 এপ্রিল যে রাশি পরিবর্তন করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিয়ে যাবে, অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার কর্মক্ষেত্রে বলুন, সন্তান, এডুকেশন, আর্থিক স্থিতি, ব্যবসা, এই সমস্ত দিকটা, যারা অ্যাডভোকেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে। এই ছিল বৃহস্পতির রাশি পরিবর্তনে এই যে 4টি রাশির কী প্রভাব পড়তে চলেছে। বিগত 2টি এপিসোডে আমি আরও 8টি রাশির কিন্তু আমি সার্বিক আলোচনা করেছি, এটি কিন্তু সার্বিক ফল। নমস্কার।